যে দলটা সময় চ্যাম্পিয়নশিপ ফাইটের জন্য লড়ত সে দলটা এখন ইপিএলে টেবিলের চারেই টিকে থাকার জন্য লড়ে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে এবারের ইপিএলে নিজেদের প্রথম ম্যাচে হারের পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে নিয়ে সমালোচকদের এমন মন্তব্যই যেন সত্য হয়ে ওঠে নিজেদের সামর্থ্য প্রমাণের জন্য লিগকাপ কি বেছে নেয় তৃতীয় রাউন্ডের ম্যাচে লুটন টাউনের সঙ্গে মুখোমুখি হয় পাঁচবারের কাপ চ্যাম্পিয়নরা নিজেদের নামের পাশে পুচকে একটা দল লুটন টাউন তবুও ক্লাবটি প্রথমার্ধে বুঝতে দেয়নি শুরু থেকেই রাশফোর্ড গ্রিউডরা নিশানাবাজি করেছে কিন্তু লুটনের গোলপোস্টের সীমানা ভেদ করতে পারিনি করা মার্কিংয়ে রেখেছে রেড ডেভিলদের স্কোর লাইনের সংখ্যা বদলায় চিন্তার ভাঁজ বাড়ে কপালে ভালো খেলার ধারাবাহিকতা থেকেই নিজেদের মাটিতে চাপ নিয়ে ফেলেছিল লুটন সেখান থেকেই ডি বক্সে বড্ড বড় ভুল করে বসে ভুল করেননি মাতা এক শূন্য গোলের লিড নিয়ে বিরতিতে যায় ম্যানচেস্টার ইউনাইটেড এর আগে লুটনের সঙ্গে বারের দেখায় আটাইশ বারই জয় পেয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এদিনেও ম্যাচে হারের শঙ্কা জাগিনি একবারও তবে চোখে পড়েছে ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সারির দল লুটনের ফুটবলারদের বুক চিতিয়ে লড়াটা দ্বিতীয়ার্ধেও সোলশেয়ারের মস্তিষ্কের মাস্টার প্ল্যান বারবার আটকে যাচ্ছিল লুটনের ফুটবলারদের বুর্জরায় ম্যাচের অন্তিম মুহূর্তেও গোল আসে না ন্যূনতম ব্যবধান নিয়ে যখন মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল রেড ডিবিলরা ঠিক তখনই যেন লাল দুর্গের পারভক্তদের আরও একবার টিভি সেটের সামনে লাফিয়ে ওঠার উপলক্ষ্য আসে গ্রিনউডের ব্যাকপাস রাসফুডের পা ছুঁয়ে আরও ক্ষিপ্র গোলরক্ষক শুধু ফেরানোর ব্যর্থ চেষ্টা করলেন দুই গোল খেয়ে যেন লুটনের ফরমেশন এলোমেলো হয়ে যায় একটা গোল শোধ দেওয়ার প্রাণান্তকর চেষ্টা ঠিকই চালিয়ে গেছে পুরো ম্যাচে কিন্তু রেফারি ম্যাচের শেষবাসী হাতে তোলার ঠিক আগ মুহূর্ত আরও এক ক্র্যাশ হতাশা যেন লুটনের বুকে জমে এবার গোল আসে আগের গোলের নির্মাতা গ্রিনউডের পা ছুঁয়ে তাতে তিন শূন্য গোলের জয় নিয়ে কিছুটা হলেও গেল ম্যাচের হারের যন্ত্রণা ভুলতে পারবে থিয়েটার অব ড্রিমের কুশিলবরা চতুর্থ রাউন্ডের টিকিট যে কাটা হয়ে গেছে মেহেদিন আইম সময় সংবাদ